সারা জেলা জুড়ে চলছে আমাদের আন্দোলন, এক সাম্প্রদায়িক উত্থান। সেই উত্থানের ফলে জাতি দাঙ্গা লেগে যাওয়ার সম্ভাবনা, ভারতবর্ষের সার্বভৌমত্ব থাকবে কিনা সেটা নিয়ে আজকে প্রশ্নের জায়গায় চলেছে। সেই জন্য আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সবারই, যিনি শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশ অনুযায়ী আমরা সবাই পথে নেমেছি। আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে বিজেপিকে বুঝিয়ে দিতে চাই, এখানে সাম্প্রদায়িক শক্তির কোন জায়গা হবে না। ভারতবর্ষের মাটি তথা বাংলার মাটি বড় দুর্জয়, আমাদের চলতে থাকবে এইরকম ভাবে। পরবর্তী কর্মসূচি আমরা নেতৃত্বের ঘোষণা অনুযায়ী আমরা